কালিয়াগঞ্জ কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ ধরে কলেজের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায়। আর ছাত্রছাত্রীদের দাবি, তাদের কাছ থেকে 2,790 টাকার ফিজ নেওয়া হয়েছে। এরই দাবিতে ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ ধরে গেটের কলেজের গেটে তালা মেরে দেয় এবং বিক্ষোভ দেখায়। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাবে বলেও জানা যায়। কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো রকম কথা বলেনি। ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বাস দেয়। ছাত্র নাজিমুদ্দিন মোহাম্মদ জানান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কালিয়াগঞ্জ কলেজকে 500 টাকার ফিজ নেওয়ার কথা বলে, কিন্তু কালিয়াগঞ্জ কলেজ কর্তৃপক্ষ থেকে 2,790 টাকা করে নিচ্ছে। আমাদের কলেজে 790 টাকা নিচ্ছে, এটা তো একদম তুলনায় করা যায় না, অন্যান্য কলেজের তুলনায় এটা তুলনায় করা যায় না। বাট এটা আমরা আজকে ধরনা দিচ্ছি এটার জন্যই, যেন আমাদের ফ্রি কিছু কমানো যায় বা কিছু ইয়ে করা যায়, বা সেটা নিয়ে বুক করা যায়। যদি না কমায় তাহলে আমরা আন্দোলনে যাবো। বাস আমাদের দায়িত্ব প্রিন্সিপাল স্যারকে নিতে হবে। আমরা কেউ ফর্ম ফিল আপ করবো না, আমরা কোনো কিছু করবো না। বাস আজকে তো আজকে তোমাদের আর কি কি কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি এটাই যে আমাদের মুকুব করতে হবে। বাস এটা এত টাকা আমরা দিতে পারবো না, কারণ যে আমাদের আমার ক্ষেত্রে শুধু না, সকলের ক্ষেত্রে এটা। তোমার তোমার বাবা কি করে? আমার বাবা কৃষি কাজ করে, কৃষি কাজ ফার্মার। আমার বাবা রাজনীতি আছে। বাস আমাদের কথা এটাই মানতে হবে। বাস এটা আমরা দাবি করতে যদি মানা না হলো, এখন প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের সাথে বসে একটা আলোচনা করা হবে। এই ফি মুকুব নিয়ে আমরা প্রিন্সিপালের কাছে আমাদের যা বক্তব্য আছে আমরা রাখবো। আমরা আমাদের ফি মুকুব করার চেষ্টা করবো। প্রিন্সিপালের সাথে কালকে 12টার সময় কথা বলবো। বৃহত্তর আন্দোলনে যাবো। যদি তোমাদের দাবি মানা না হয় তাহলে তোমরা পরীক্ষায় বসবা না বসবা না? আমরা পরীক্ষা রাখবো না, আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। টোটাল প্রিন্সিপাল স্যারকে দায়িত্ব নিতে হবে আমাদের এক্সামের ব্যাপারে, না হলে উনার ইয়ে আছে। করবো না,